পঞ্চগড়ে পুকুরে পড়ে স্কুল ছাত্র সহ দুজন নিহত হয়েছেন। ভোরে ও দুপুরে জেলার সদর ও বোদা উপজেলায় এই দুটি ঘটনা ঘটে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে গোসলে নেমে তলিয়ে যান ইদ্রিস, এদিকে ভোরে বোদা উপজেলায় পুকুরে পানিতে পড়ে মারা যান বৃদ্ধা দিলজান নেসা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোসাইপুর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পুলিশের পাহারায় রয়েছে। পুলিশ জানায় এটি রকেট লঞ্চারে ব্যবহার উপযোগী, তবে এটি তাজা না অকেজো তা এখনই বলা সম্ভব নয়। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে মায়ের স্বর্ণালঙ্কার চুরি করে বিক্রি করার অপরাধে ছেলে সহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে জেলা ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম। গাইবান্ধায় কোটা আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেছেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এ সময় হামলায় আহত নেতা কর্মীদের সাথে কথা বলেন তিনি। Yes,